এবার হিজবুল্লাহের আক্রমণে দিশেহারা ইসরায়েল, যে যেভাবে পারছে পালাচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এসজি রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে নতুন উত্তেজনা তৈরি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা শুরুর পর থেকে এই গোষ্ঠীর সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে এবার আরও প্রচণ্ড গতিতে সমন্বিতভাবে হামলা চালাতে শুরু করেছে হিজবুল্লাহ। লেবানন থেকে হিজবুল্লাহের উপর্যুপুরি এমন হামলায় সীমান্তের কাছের গ্রামগুলোর প্রায় 3/4 বাসিন্দাকে ইতোমধ্যে সরিয়ে নিয়েছে ইসরায়েল। বিবিসির প্রতিনিধি আন্না ফস্টার এর প্রতিবেদনের বরাতে জানা যায়, তিনি লেবানন ইসরায়েল সীমান্ত থেকে বলেছেন, আমরা গত কয়েকদিন ধরে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি, তাদের বেশিরভাগই ইতোমধ্যে সরে গেছেন। সোমবার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেনি তারা। তিনি বলেন, আমরা এমন কিছু পরিবারের সাথে কথা বলেছি যারা তাদের জিনিসপত্র গুছিয়ে সন্তানদের নিয়ে নিরাপদে দক্ষিণের দিকে চলে গেছেন। সীমান্তের কিছু গ্রাম ইতোমধ্যে 3/4 বা তারও বেশি খালি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এখন কেবল সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। আন্না ফস্টার বলেন, গতকাল যখন আমরা সীমান্তে ছিলাম তখন এক পর্যায়ে সীমান্তের ওপারে 1 ঘন্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি গুলি চলেছিল। সীমান্তের লেবাননের অংশের কিছু কিছু গ্রামে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্ট রয়েছে। এর আগে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝেই রোববার ইসরায়েলি একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে ইসরায়েলের অন্তত এক নাগরিক নিহত ও আরও 3 জন আহত হয়েছেন। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে 4 কিলোমিটার এলাকায় তাদের ভাষায় নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত থাকবে। IDF বলছে, উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্রমাগত রকেট হামলা, অনুপ্রবেশের চেষ্টা এবং উত্তেজনার পর নিরাপদ অঞ্চল ঘোষণা করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন তাদের বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ কক্ষে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। IDF-এর ভাষ্যমতে পরিকল্পনা অনুযায়ী 28টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এসব গ্রামের মধ্যে আছে গাজার দিশন, কেফার ইয়োভাল, মার্গালিওট, মেটুলা, আভিভিম, ডোভেভ, মাআন বারুচ, বার আম, মানারা, ইফতাহ, মালকিয়া, মিসগাফ, আম, ইরন, ডাফনা, আরব আল আরামস, স্লোমি, নেতুয়া, ইয়ারা, এস্তুলা, মাতাত, জারত, সোমেরা, বেডজেট, আদমিত, রোশ হানিকরা, হানিতা এবং কেফার গিলিয়েভড। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ বাসিন্দাদের কবে কখন সরিয়ে নেবে সেই আশ্বাসে না থেকে জীবন বাঁচাতে দিশেহারা হয়ে তারা যার যার মতো নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখলে প্রাণঘাতী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে হিজবুল্লাহ। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গাজা উপত্যকায় আমাদের চলমান অভিযানের উদ্দেশ্য বাধাগ্রস্ত করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে ইরানের নির্দেশনা ও সমর্থনে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলা লেবাননের ও এর নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলছে। তিনি বলেন, আমরা উত্তর সীমান্তে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছি এবং আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের কার্যকলাপের আক্রমণাত্মক জবাব দেওয়া হবে। যদি হিজবুল্লাহ আমাদের শক্তি সক্ষমতার পরীক্ষা নেওয়ার সাহস দেখায় তাহলে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছে। ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহের চালানো হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরায়েল। রোববার হিজবুল্লাহের আল মানা টেলিভিশন জানায়, ইসরায়েলি গ্রাম সাতুলা লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, যেটি একটি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছিল। সোমবার এক ব্রিফিংয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, দক্ষিণে অর্থাৎ গাজায় আমাদের যুদ্ধ প্রচেষ্টাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে হিজবুল্লাহ তাদের ভাষায় মাত্র বেশ কয়েকটি গোলা বারুদ বা গোলা হামলা চালিয়েছে। তারা ইরানের নির্দেশে এবং তাদের সমর্থন নিয়ে এসব হামলা চালাচ্ছে। এর আগে অ্যাডমিরাল হ্যাগারি জানিয়েছিলেন, ইসরায়েল 2 বা ততোধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য প্রস্তুত।
ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরও জানান, নয় দিন আগে গাজা ভূখণ্ডের সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে হামাসের ধ্বংসাত্মক হামলার পর গাজায় হামাসের হাতে 155 জন ইসরায়েলি বন্দী আছেন বলে তাদের পরিবারগুলোকে অবহিত করা হয়েছে। 2006 সালে লেবাননের গেরিলা দল হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের মাসব্যাপী যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে হিজবুল্লাহকে ইরান ব্যাপক সামরিক সহায়তা দিয়েছিল। ইরান ইসরায়েলকে সতর্ক করে বলেছে, তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের অন্য পক্ষগুলো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের উপকূলে থাকা তাদের বিমানবাহী রণতরী বহরগুলোতে যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান আছে। ওই অঞ্চলে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়া থামাতে প্রয়োজন হলে যে কোনো পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ যদি ছড়িয়ে পড়ে তাতে যুক্তরাষ্ট্রেরও উল্লেখযোগ্য ক্ষতি হবে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। মঙ্গলবার 17 অক্টোবর এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত বাড়ছেই। সোমবার 16 অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত গাজায় 2,700 জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। অন্যদিকে 1,300 জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র এমনটি জানায়। সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, আমরা এখন পর্যন্ত 199 জন অপহরণ হওয়ার খবর জানতে পেরেছি। অপরদিকে ইরান ইসরায়েলকে সতর্ক করে বলেছে, তারা অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের অন্য পক্ষগুলো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যদি ইহুদিবাদী আগ্রাসন বন্ধ না হয় তাহলে এই অঞ্চলের সব পক্ষের হাতেই ট্রিগার আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ফার্স। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে হামাসের আক্রমণের সঙ্গে তেহরান জড়িত ছিল না বলে জানিয়েছেন। কিন্তু এই ঘটনাকে তিনি ইসরায়েলের অপূরণীয় সামরিক ও গোয়েন্দা কৌশলের পরাজয় বলে অভিহিত করেছেন। হামাসকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরানের ধর্মীয় শাসকরা সহিংসতা ছড়াচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল। আর ইরান বলছে, তারা গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হামাসকে নৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেয়। আমির আবদুল্লাহ গত সপ্তাহে ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছিলেন, গাজা ভূখণ্ডের বিরুদ্ধে অবরোধ জোরদার করে তারা গণহত্যা করতে চাইছে। গাজায় হামলা হলে তা মধ্যপ্রাচ্যে প্রতিরোধের নতুন ক্ষেত্র খুলবে বলে সতর্ক করেছেন তিনি। আমির আবদুল্লাহ বলেছেন, এই অঞ্চলে প্রতিরোধ লড়াইয়ের নতুন নতুন ক্ষেত্র খোলার ও সাম্প্রতিক লড়াই ছড়িয়ে পড়ার দায়িত্ব সরাসরি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসনের অর্থাৎ ইসরায়েলের ওপরে বর্তাবে। আমির আবদুল্লাহ কাতারে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ইসরায়েলে হামাসের আক্রমণ নিয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠীটির লক্ষ্য অর্জনে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। দর্শক, আজ এই পর্যন্তই, নিরাপদে থাকুন।